ইংরেজদের শাসনকালে কি এমন হয়েছিল যে কলকাতার ফোর্ট উইলিয়াম বিল্ডিংয়ের 18x14 ফুট বেসমেন্টে জুন মাসের গরমে 170 জন ইংরেজ সেনাকে সারা রাত আটকে রাখা হয়েছিল, যেখানে মাত্র 2 থেকে 3 জন কয়েদিকেই রাখার ব্যবস্থা ছিল। নমস্কার বন্ধুরা, আমি সৌগত, পেটুক পথিকের আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাতে চলেছি ব্রিটিশ শাসনের বিরুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার একটি গুরুত্বপূর্ণ কর্মকাণ্ড। এবং আরও এই রকম ভিডিও সবারই আগে পাওয়ার জন্য এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখো। অন্ধকূপ হত্যা কি আমরা ইতিহাসে সবাই পড়েছি, কিন্তু এই ঘটনা ঘটার কারণ কী ছিল সেটা জানতে হলে আমাদেরকে পৌঁছতে হবে ইউরোপে হওয়া ইংরেজ ও ফরাসিদের বিবাদ নিয়ে। তবে এই বিবাদের জের শুধুমাত্র ইউরোপের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, এই রাজ ভারতবর্ষেও চলে আসে। ফলে ভারতবর্ষে ফরাসি বণিকদের সাথে ইংরেজ বণিকদের বিবাদ দেখা দেয়। সেই সময় বাংলায় শাসনকাজ চালাতেন সিরাজউদ্দৌলার দাদু নবাব আলীবর্দী খাঁ। ফরাসি ও ইংরেজদের বিবাদের জেরে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে দুর্গ নির্মাণ করতে শুরু করে দেয়। এই দুর্গ বানানোর ঘটনায় যখন নবাব আলীবর্দী খাঁ এর বিরোধিতা করেন, তখন ইংরেজরা তাকে আশ্বস্ত করে বলে এই দুর্গ তারা চোর ডাকাত ও ফরাসি যোদ্ধাদের হাত থেকে বাণিজ্য সামগ্রী বাঁচানোর জন্য নির্মাণ করছে। আলীবর্দী খাঁ এর মৃত্যুর পর বাংলার নবাব হন সিরাজউদ্দৌলা, কিন্তু ততদিনে ইংরেজরা ভারতীয়দের সামনে তাদের রূপ ধীরে ধীরে প্রকাশ করছে। তারা বাণিজ্যের স্বার্থে দুর্গ নির্মাণ করছে বললেও আসলে তারা সেই দুর্গের মধ্যে গোলা বারুদ ও সৈন্যদের মজুদ করতে থাকে। এছাড়া ইংরেজদের ব্যবসা ছিল ট্যাক্স ফ্রি, মোগল বাদশার দয়ায় তারা বিনা করে বাংলায় ব্যবসা করত ও ইচ্ছা মতন দাম নিত। এর ফলে স্থানীয় ব্যবসায়ী ও চাষিরা আর্থিক ক্ষতির সম্মুখীন হতে থাকে। এরপর শুরু হয় বাংলায় কালো চামড়ার মানুষের প্রতি ইংরেজদের অনৈতিক অত্যাচার ও অবজ্ঞা, এবং সেই সময় ইংরেজরা নবাবের শত্রুদেরকে তাদের ছত্রছায়ায় জায়গা দিত। এর ফলে সিরাজউদ্দৌলা ইংরেজদের প্রতি ভীষণ ক্রুদ্ধ হয়ে যান ও গভর্নর জেনারেলের কাছে পত্র পাঠান যে ফোর্ট উইলিয়াম বিল্ডিংকে যত তাড়াতাড়ি সম্ভব খালি করতে হবে, কালো চামড়ার মানুষের প্রতি অত্যাচার বন্ধ করতে হবে ও নবাবের বিরোধী কোনো কাজ করা যাবে না, না হলে নবাব সেনারা কলকাতা আক্রমণ করবে। কিন্তু এই পত্রের প্রত্যুত্তরে ইংরেজরা কোনো উত্তর নবাবকে জানানোর প্রয়োজন মনে করেনি। এর ফলে নবাব সিরাজউদ্দৌলা ক্রুদ্ধ হয়ে যান ও পলাশির যুদ্ধের 1 বছর প্রাককালে 1756 সালের 16 জুন 50,000-এর বেশি পদাতিক সৈন্য, 500টি হাতি ও 50টি তোপ নিয়ে কলকাতাকে চারিদিক থেকে ঘিরে ফেলেন। ইংরেজরা নবাবের এই বিপুল পরিমাণ সৈন্যবাহিনী দেখে নিশ্চিত হয়ে যায় যে তাদের হার নিশ্চিত। তখন গভর্নর জন ডেরেক তার কমান্ডার কাউন্সিলর স্ত্রী ও সন্তানদের নিয়ে হুগলি নদী দিয়ে জাহাজে করে কলকাতা থেকে পালিয়ে যায়। কিন্তু পালানোর আগে জন হলওয়েলের নেতৃত্বে 170 জন সেনা সহিত কলকাতার ফোর্ট উইলিয়াম বিল্ডিংকে পাহারা দিতে রেখে যায়। 20 জুন সকালে নবাব সেনারা ফোর্ট উইলিয়ামকে দখল করে নেয় ও ব্রিটিশ সেনাদেরকে আত্মসমর্পণ করতে বলে। সিরাজউদ্দৌলা কলকাতা জয়ের পরেই ওই দিন ঘোষণা করে বলেন, আজ থেকে কলকাতার নাম পরিবর্তন করে আলীনগর রাখা হলো ও রাজা মানিকচাঁদকে এই দুর্গের রক্ষক বানানো হলো। এই ছিল সিরাজউদ্দৌলার কর্মকাণ্ড। কিন্তু সেই জন হলওয়েল যাকে ফোর্ট উইলিয়ামের রক্ষক করে জন ডেরেক পালিয়েছিল, সেই হলওয়েলের লেখা পরবর্তী আর্টিকেল থেকে পাওয়া যায় সেই দিন নাকি তাকে হাত পা বেঁধে নবাবের সামনে নিয়ে যাওয়া হয়েছিল ও নবাব আদেশ দেয় তার হাত পা খুলে দেওয়ার জন্য এবং আশ্বস্ত করেন সেই সকল ইংরেজ সেনাদের সাথে ভালো ব্যবহার করা হবে বলে। এরপর নবাব চলে গেলে পরবর্তীতে নবাব সৈন্যরা তাদের সঙ্গে ভালো ব্যবহার করতে থাকে, কিন্তু সেই সকল ইংরেজ সৈন্যদের মধ্যে একজন ইংরেজ সৈন্য নেশাগ্রস্ত অবস্থায় নবাবের একজন সৈন্যকে গুলি করে হত্যা করে। এরপর অবস্থা বেসামাল হয়ে পড়ে। এই ঘটনার কারণে নবাব আদেশ দেন ওই সকল ইংরেজ সেনাকে খোলা না রেখে ফোর্ট উইলিয়ামের বেসমেন্টে আটকে রাখতে। এই আদেশ অনুযায়ী নবাব সৈন্যরা সেই সকল 170 জন ইংরেজ সেনাকে 18x14 ফুট সেই ফোর্ট উইলিয়ামের বেসমেন্টের ঘরে, যেখানে শুধুমাত্র 2 থেকে 3 জন কয়েদিকেই রাখার ব্যবস্থা ছিল, সেই ঘরে সন্ধ্যা 7টা থেকে সকাল 6টা পর্যন্ত আটকে রাখে। জুন মাসের এই প্রচণ্ড গরমের মধ্যে ও বেসমেন্টের ঘরে বায়ু চলাচলের সেই রকম ব্যবস্থা না থাকার কারণে 170 জন সেনার মধ্যে
মাত্র 23 জনই জীবিত থাকে। ইতিহাসের এই অধ্যায়টি অন্ধকূপ হত্যা নামে পরিচিত হয়ে যায়। অনেক ঐতিহাসিকরা মনে করেন এই অন্ধকূপ হত্যাই নাকি ছিল 1757 সালের পলাশির যুদ্ধের পটভূমি। এছাড়া কিছু কিছু ঐতিহাসিকরা এটাও বলেন যে 18x14 ফুট ঘরে 170 জন মানুষকে আটকে রাখা অবাস্তব ও আজগুবি। এই কাহিনীর সত্যতা নিয়ে নানান প্রশ্ন ওঠে। বাংলার নবাব সিরাজউদ্দৌলাকে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্য নিয়েই সম্ভবত এই কাহিনী রচিত ও প্রচারিত হয়েছিল। সমসাময়িক ইতিহাসে এই ঘটনার অন্য কোনো উল্লেখ পাওয়া যায়নি। পরবর্তীতে ব্রিটিশ ঐতিহাসিকদের অনেকেই নবাব সিরাজউদ্দৌলাকে নির্দয় উদ্ধত স্বেচ্ছাচারী প্রতিপন্ন করতে যাচাই না করেই হলওয়েল বর্ণিত কাহিনীটি গ্রহণ করেছেন। অক্ষয় কুমার মৈত্রের 1898 সালে প্রকাশিত তার সিরাজউদ্দৌলা নামক গবেষণামূলক গ্রন্থে যুক্তি প্রমাণ সহকারে এই কাহিনীর অসত্যতা ও অবাস্তবতা সম্পর্কে আলোচনা করেন। এরপর 1916 খ্রিস্টাব্দে 24শে মার্চ এশিয়াটিক সোসাইটিতে এক সভায় অন্ধকূপ হত্যা অলীক ও ইংরেজ শাসক গোষ্ঠীর মিথ্যা প্রচার বলে প্রমাণ করেন। বন্ধুরা, তোমাদের কি মনে হয়, এরকম কি সত্যি ঘটেছিল নাকি শুধুমাত্র সিরাজউদ্দৌলাকে হেয় প্রতিপন্ন ও স্বৈরাচারী বানানোর একটি মাধ্যম ছিল? কমেন্টের মাধ্যমে জানাও। আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং আরও ইতিহাসের এরকম রোমাঞ্চকর ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রেখো। আবার ফিরছি পরের ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থেকো।